হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনএস ক্যারিয়ার একাডেমি। আজ আমরা শিখব গুণ করা। ইয়েস, গুণ করা শিখব, কিন্তু অন্যরকম ভাবে আমরা কিন্তু আজকে গুণ শিখব। যারা ম্যাথকে একদম ভয় পান তারাও কিন্তু 2 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা গুণ সম্পন্ন করতে পারবেন। কথা দিচ্ছি, সঙ্গে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। প্রথমে নিয়ে নেবো আমি একটা উদাহরণ। দেখো, যে কোনো একটা উদাহরণ নিয়ে নিই, 53 × 57, এটার অ্যান্সার কত হবে? খুব সিম্পল হয়ে যাবে কিন্তু, 21 এবং 30, অর্থাৎ 3021 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। এতটা সহজ ভাবে কিন্তু সলভ করা যায়। আর দেখো আরেকটা উদাহরণ নিই, 64 × 66 কত হবে? দেখো এটা হবে কত, 42, এবং এই পাশে হবে কত, 24। ক্লিয়ার? কিন্তু কিভাবে হচ্ছে আমি এখনই বলবো, ঠিক আছে? কিভাবে হচ্ছে দেখো, দুটোরই এককের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে তাদের কি করতে হবে, তাদের গুণফল করতে হবে। গুণফল করে এখানে বসাতে হবে, অর্থাৎ দেখো 4 × 6 = 24 পুট করেছি আমি। এবং দশকের ঘরে যে সংখ্যাগুলো থাকবে তার পরবর্তী সংখ্যা কত, 6, 6 রয়েছে, 6 পরবর্তী সংখ্যা 7, তাহলে 6 × 7 অর্থাৎ 42 হয়ে যাবে কিন্তু এখানে, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু অ্যান্সার। একই রকম ভাবে এখানে দেখো, 3 × 7 অর্থাৎ 21, এবং এখানে রয়েছে কত, 5 × 6 অর্থাৎ 30। আরেকটা উদাহরণ নিই তাহলে দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি নিচ্ছি 73 × 77, এবারে কত হবে দেখো, 3 × 7 অর্থাৎ কত, 21, এবং এই পাশে কত রয়েছে, 7, তাহলে 7 এর পরবর্তী সংখ্যা কত, 8, তাহলে 7 × 8 = 56, 5621 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। আরেকটা উদাহরণ নিয়ে নিই দেখো, 82 × 88 কত হয়ে যাবে, 7216। ক্লিয়ার? কিন্তু একটা কন্ডিশন আছে, ঠিক আছে, কন্ডিশন আছে, কিন্তু দেখো একটা কন্ডিশন রয়েছে, কন্ডিশনটা কিন্তু অবশ্যই স্যাটিসফাইড হতে হবে। কি কন্ডিশন? কন্ডিশন হচ্ছে দশকের অঙ্কগুলো সবসময় কিন্তু সেম হতে হবে। দশকের অঙ্কগুলো যদি সেম হয়, দেখো 5 5 রয়েছে, 6 6 রয়েছে, 7 7 রয়েছে, 8 8 রয়েছে, এবং এককের যে অঙ্কগুলো রয়েছে তাদের সমষ্টি সবসময় 10 হতে হবে কিন্তু। এককের ঘরের অঙ্কগুলো সমষ্টি 10, দেখো 3 + 7 কত, 10 রয়েছে, 4 + 6 10 রয়েছে, 3 + 7 10 রয়েছে, এবং 8 8 এবং 2 10 রয়েছে। অর্থাৎ কি, এককের ঘরের যে দুটো অঙ্ক থাকবে তাদের সমষ্টি 10 হতে হবে এবং দশকের অঙ্কগুলো সমান হতে হবে, তাহলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে আমরা প্রত্যেকটা গুণফল নির্ণয় করে নিতে পারবো। তাহলে আরো কয়েকটা উদাহরণ আমি দেখিয়ে নিই, তোমরা এবার নিজেরা ট্রাই করবে। দেখো 8 9 × 8 1, 9 1 × 9 9, 7 2 × 7 8। ক্লিয়ার? দেখো একই রকম ভাবে 9 এবং 1 কত, যোগফল 10, এবং দশকের ঘরে সেম অঙ্ক রয়েছে, তাহলে কি হবে, 8 9 72, এবং 9 1 9। এই ক্ষেত্রে দেখো যেহেতু এখানে দু ঘর বসার জায়গা থাকে, তো 9 1 9 বসলো এবং বাঁ দিকে একটা শূন্য দিয়ে দুই ঘর পূরণ করে দিতে হবে। ক্লিয়ার? এক্ষেত্রেও দেখো 9 × 9 মানে 9, এবং বাঁ দিকে তাহলে একটা শূন্য বসে যাবে, এবং 9 × 10 অর্থাৎ 90, তাহলে 9009 হয়ে যাবে সঠিক উত্তর। এই ক্ষেত্রে হয়ে যাবে দেখো 8 এবং 10 এর যোগফল, সরি 8 এবং 2 এর যোগফল কত, 10 রয়েছে, এবং দশকের ঘরে অঙ্ক সমান রয়েছে, অর্থাৎ কত হয়ে যাবে অ্যান্সার, 8 2 16, এবং এদিকে যাবে 27 56। ক্লিয়ার? আর একটা উদাহরণ দেখো নিন, 52 × 58, দেখো এখানে 8 2 কত হবে, 16 হবে, এবং 5 6 30 হয়ে যাবে। আরো কয়েকটা উদাহরণ নিচ্ছি যেগুলো তোমরা নিজেরা মিলিয়ে নেবে। কত নিচ্ছে, 2 4 × 2 6, 3 5 × 3 5, 9 5 × 9 5, এত বড় গুণগুলো কিন্তু 2 সেকেন্ডে সবাই করে ফেলতে পারবে। দেখো 2 × 3 কত, 6, আর এদিকে রয়েছে 4 6 24, ঠিক আছে, তাহলে এরপরে দেখো 3 5 × 3 5 কত হয়, এখানে 5 5 = 25, এবং এদিকে কত রয়েছে, 3 × 3 রয়েছে, তাহলে কত হবে, 3 × 4 অর্থাৎ 3 4 12, 1225 হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। একই রকম ভাবে এখানে হয়ে যাবে কত, 5 5 = 25, এবং এখানে 9 10 90, কত সিম্পলি কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারছি। শুধু আমাদের কন্ডিশন দুটো আরেকবার আমি বলে মনে করিয়ে দিই, দেখো এককের ঘরের অঙ্ক দুটো যোগফল কত হতে হবে, 10 হতে হবে, যোগফল হতে হবে 10, এবং দশকের অঙ্ক যারা রয়েছে তারা ইকুয়াল হতে হবে, ঠিক আছে, ইকুয়াল হতে হবে, তাহলে কিন্তু আমাদের এইভাবে আমরা সলভ করে নিতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, পরবর্তীতে আরো এই ধরনের মজার মজার ট্রিক্স গুলো হাতে মুঠোয় পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, বাই বাই।